देखे नाओ आमार फाइनल लुक পরেছি একটা ব্লু ডার্ক ডেনিম জিন্স আর তার উপরে একটা টপ দেখতেই পাচ্ছো নট ব্যাড বাট এটা আমার সেকেন্ড ড্রেস তো আমার বরকে যদি বলি কোনো সময় কি ওর কেমন লাগছে বলবে না যে এটা পরো না বা ওটাই এটা পরলে এটা পরে এখন যাবে এটা তো অন্য সময় পরতে পারতে আমরা যখন ঘুরতে যাব তখন পরলে আরেকজনকে দেখো কি করছো তুমি ও মাই মাই দেখো এনার আউটফিট দেখো আর রাতের বেলা কে সানগ্লাস পরে কুনাল আমি পরি ও ও রাতের বেলা সানগ্লাস পরে এখন ইনস্টার জন্য ছবি তুলছে আর এত বড় বড় চুল হয়ে গেছে তো আমরা রাস্তায় বেরিয়ে ঠাকুর দেখতে আর সবাই হাঁ করে চুলের দিকে দেখছে ভাবছে এটা কে কোথা থেকে এসেছে এই জন্তু তো যাই হোক আর কথা না বাড়িয়ে চলো সেজে বেরোও এবার নাকি ছবি ছবি তোলা হয়ে গেছে আর চলো আমরা বেরিয়ে পড়ি আমরা এখন চন্দননগর বৈদ্য পোতাতে আর এবছরের প্যান্ডেলটা ওরা করেছে জিওমেট্রিক শেপ দিয়ে বিভিন্ন ধরনের জিওমেট্রিক শেপ রয়েছে তার সাথে রয়েছে কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছ এদিকে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে সেই জেব্রা স্ট্রাইপ টাইপের আর তার সাথেও রয়েছে আরও কালারের মিশ্রণ ভালোই লাগছে এখানে এই যে পিরামিড আকারে শেপ দিয়েছে দেখো বিভিন্ন টেক্সচার দিয়ে ভেতরেরটা বেশি ভালো লাগছে দেখো এখানটা কি সুন্দরভাবে মানে কালার কম্বিনেশনটাও খুব ভালো হয়েছে আর একদম মানে পুরো আলাদা রকমের টেক্সচার এই জায়গাটা আমার বেশি পছন্দ হয়েছে খুব কালারফুল এখন আমরা চন্দননগর বউবাজারে এসেছি এটা একদম চন্দননগর স্টেশনের তলা দিয়ে ওপারটাতে তো এখানেরও প্রত্যেক বছর প্যান্ডেল খুব ভালো হয় বাট সব জায়গাতেই একই প্রবলেম বাজেট কাটিং এখানে দেখো সচেতন মানে সেই করোনার একই থিম মুখে মাস্ক এখানে মানে কি বলে ইনজেকশনের সিরিঞ্জ মানে ভ্যাকসিন এই দেখো করোনার শেপ দেওয়া হয়েছে এগুলো আবার বলগুলোর ওপর প্লাস্টিকের কাপগুলো বসিয়ে করোনার শেপ দিয়েছে এখানে ছোট ছোট ছেলে মেয়েদের স্ট্যাচু মতন করা রয়েছে শোলা দিয়ে আর এরা যে এখনও এদের মানে পড়াশোনাটা যে এখন কীভাবে ব্যাকফুটে সেটাই এখানে তুলে ধরেছে এরাও মাঠে খেলতে যেতে চায় বন্ধুদের সাথে খেলতে চায় স্কুলে যেতে চায় পড়াশোনা করতে চায় এ দেখো এখানেও করোনা আর বাচ্চারা এই করোনার মাঝে বন্দি রয়েছে সেটাই এখানে তুলে ধরেছে অল্প বাজেটে কম খরচে ভালো একটা সামাজিক মেসেজ দিচ্ছে ভালোই করেছে খারাপ নয় মোটামুটি বাট এখানে এই শোলার যে হাতিটা করেছে না সাদা ধপধপে একদম সুন্দর হাতি এটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে মনে হচ্ছে এটাকে তুলে নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিই অ্যাকচুয়ালি দেখো এটা করেছে একটা রথ আর দুটো এই রথটাকে টেনে নিয়ে যাচ্ছে দুটো হাতি তো হাতিটা কিন্তু দারুণ কিউট চন্দননগর বউবাজার এখানে ঠাকুরটা ভালোই করে আমার ঠাকুরটা দেখেছি আর এখানেও বেশ মেলার মতো সন্তান সঙ্গের মতো তো আমি এখন আর বললাম চলো গিয়ে ঘুগনি খাই আর মেলা করার ঘুগনি তোমাদের একবার বলেছিলাম যে এখানে এই যে জিনিসগুলো দিয়ে যে ঘুগনিটা বানায় না এটা বেশি টেম্পটিং হয় ঘুগনিটা একবার ঝাল বেশি
ঘুগনি টুগনি খেয়ে পেট ঠেট ভরিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। বাট রাস্তার মানে ছবিটা তোমাদের দেখাতে চাই, রাস্তায় কিন্তু আজকে বেশ ভিড়। আর জগদ্ধাত্রী পুজোর মাঝেই পড়ে গেছে ছট পুজো প্রত্যেকবারের মতন, তো আজকে ছট পুজোর সেকেন্ড দিন, তো যার জন্য রাস্তাতে ভিড়টাও প্রচুর হয়েছে। আর প্রচুর লোকে কিন্তু ঠাকুরও দেখতে বেরিয়েছে, যেটা আগের বছর আমরা রাস্তায় যখন বেরিয়েছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, মন তো খুবই খারাপ হয়ে গিয়েছিল। প্রথমত ভালো প্যান্ডেল হয়নি, একদমই ছোটোখাটো প্যান্ডেল, সেরকম লাইট নেই, রাস্তায় লোকের ভিড় নেই, তো এবছর সেটা মোটামুটি পুষিয়ে যাচ্ছে। এটা হচ্ছে বিদ্যালঙ্কা থেকে তালপুকুর ধারে যেতে যে রাস্তাটা সেইটা, আর জাস্ট দেখো রাস্তায় ভিড়টা খালি তোমরা দেখো, আর তার সাথে লাইটিংগুলো দেখে নাও। আর এখানে অ্যাকচুয়ালি বিদ্যালঙ্কার প্যান্ডেলটা খুব একটা কোনোদিনই ভালো করে না, যেটা করে সেটা হচ্ছে মেন আলোর খেলা। তো চন্দননগর হচ্ছে আলোর শহর, আর আলো দেখতে হলে এইখানে বিদ্যালঙ্কায় তোমাদের আসতেই হবে। এখানে শুধু যে আলো রাস্তার মোড়ে মোড়ে তা নয়, দেখো কত রকম স্ট্রাকচারে করা রয়েছে এখানে, ভূত, তারপরে এঞ্জেল বা পরী, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কার্টুনের ক্যারেক্টারের ওপর দিয়ে আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো, যতটুকু পাচ্ছি ক্যাপচার করছি। আর দুদিকে তো আছেই খাবারের জিনিসের দোকান, বেলুন ফাটানো, এটা আমার খুব মজা হয় এই বেলুন ফাটাতে। আর তারপরে রয়েছে কেনাকাটার প্রচুর জিনিস। নাও অ্যাগেন ব্যাক টু দ্য স্কোয়ার, চন্দননগর স্টেশন রোড। এটার প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন আমার জন্মেছে, এখানে ঠাকুর দেখা বা লাইটিং দেখার জন্য নয়, অবশ্যই লাইটিং খুবই সুন্দর, তোমাদের দেখাচ্ছি আর একবার। তো এখানকার মেন অ্যাট্রাকশন হচ্ছে এই রোডটা খুব চওড়া, আর এই রোডের দুপাশে হচ্ছে প্রচুর কেনাকাটা করার জিনিস, খাবার দাবার তো আছেই, তার সাথে রয়েছে ব্যাগ, সফট টয়েস, চুড়ি, হার, দুল, কেনাকাটা মানে প্রচুর সামগ্রী। তো ওই জন্য ঘুরে ফিরে এখানেই এলাম, কুণালকে বললাম চলো একটা কানের দুল কিনবো, একটা ইয়াররিংস দেখে কিনবো, এখানে প্রচুর ইয়াররিংসের দোকান বসেছে, তো সেই জন্য আমরা আবার এখানে। দেখো দোকানের যেখানে কাস্টমার দাঁড়িয়েছে ওইখানে নেই, যেখানে বিক্রি করে সেখানে দাঁড়িয়েছে, দোকানদার হয়ে গেছে নাকি, কি অবস্থা। এখন আমরা ঢুকছি বাগবাজার চৌমাথা, আগের দিন এটা ক্রস করে আমরা চলে গেছিলাম, ঢুকিনি। আর আজকে কিন্তু মারাত্মক ভিড়ও হয়েছে, বাট তার মধ্যেও ঢুকেছি। কিছু কিছু প্যান্ডেল আছে যার কোনো থিম লাগে না, এমনি সুন্দর লেগে যায় সিম্পলের ওপর, তো এটাও ওয়ান অফ দেম। তো কিছুই দেখো করেনি, খুবই সিম্পল, লতা পাতা ঝুলছে, বাট আলো দিয়ে আর ফ্লাওয়ার দিয়ে এত সুন্দর ডেকোরেশনটা করেছে, বেশ বেশ খুব আইস হতে। এখন আমরা চলে এসেছি বাগবাজার চৌমাথা। আমি জাস্ট ওপর থেকে ক্যামেরাটা ধরেছি, দেখো মানুষের ভিড়টা দেখো, কত লোকে ভিড় করে আছে প্যান্ডেলে ডেলে ঢুকবে বলে। তোমরা যেটা বলছিলাম দুপাশে এত গয়না গাটির দোকান, তা আমরা ঠাকুর দেখতে বেরিয়ে আমাদের মেয়েদের কিন্তু চোখটা বারে বারে এইসব দোকানের দিকেই বেশি করে ঘোরে, কোথায় ব্যাগের দোকান, কোথায় হার চুল, এই হার চুড়ি দুলের দোকান, কোথায় সফট টয়েসের দোকান, কোথায় ঘর সাজানোর জিনিসের দোকান, তো বারবার চোখগুলো কিন্তু ঘুরে ফিরে এই স্টলের দিকেই ঘুরছে।
বাগ বাজারে স্টেশন রোড ঘুরে এগুলো তোমরা কেনাকাটি করে আবার চলে এসছি এখানে বড় বাজারে। আর এখানে দেখো আমার সাথে কে রয়েছে, বলছে খুলতে পারছি না আটকে গেছে। তো ওদের সঙ্গে ওরা আমাদের সাথে জয়েন করেছে, তো এখন মানে বুবুন্দা বলছে ঠাকুর আর দেখবো অনেক হয়েছে, কাল অনেক দেখেছি, ওরা নাকি রাত্রির 11টার পর ঠাকুর দেখতে পেরিয়েছে। সত্যি এনার্জি লেভেল পুরো ফুল হাই। আর একজন ছুটকেটে আছে, ওকে দেখাচ্ছি, এখানে অন্ধকার হয়ে গেছে। আর এটাকে চিনতে পারছো, এটা কে? মুখটা দেখা, এই যে আমাদের গুলু দিদি এসে গেছে। কটা ঠাকুর দেখলি? মনে নেই মানে এত দেখেছে আনকাউন্টেবল, অন্য কি মনে নেই। তারপরে কি প্ল্যান এখন? কিছু খাবে না, তাই বললাম মা বলছে চকলেট খাও, চকলেট খাওয়া বলে খিদে আছে, চকলেট খিদে পাই তো মাঝে মাঝে। আর এগুলো আমরা ছোটবেলায় কিনে খেতাম, এগুলোকে জেলি বেলি বলে, এগুলো খেতে খুব টেস্টি হয়। এখন আমরা এটা খাবো, আর গুলু ক্যাডবেরি খাবে। আর এদের দেখো সংসার সাজিয়েছে এখানে। কি খাচ্ছিস তোরা? চাউমিন, স্পাইসি নুডলস, আর হচ্ছে চিকেন ললিপপ। ও ললিপপ খাচ্ছে, কোন ললিপপটা খাবি বলে, এই ললিপপটা না ওই ললিপপটা? বলছে ওইটা খাবো। আমিও খাচ্ছি, অন্যদিন এত আমরা ঠাকুর দেখেছি, প্রচুর ঠাকুর দেখেছি, খালি তোমাদের ঠাকুরই দেখিয়েছি, আর আজকে এদের সাথে দেখা হয়েছে। আর তখন থেকে বসে আমরা ওখানে খাচ্ছি আর খালি গল্পই করছি, খালি আড্ডাই চলছে। দুধ কিনলাম রাত্রির 11টার। কুণাল খুব সংসারী মানুষ, আমরা গল্প করছি, ও মনে আছে কালকে শুক্রবার, তো একটা দুধ নিয়ে নিই সেখানে মাদার ডেয়ারি থেকে। আর আমরা গল্প করেই যাচ্ছি, আর গুনগুন ও কিচ্ছু খাইনি, আমরা তো খাচ্ছি। এখন গেছে ওর বাবার সাথে পিৎজা কিনতে, তো এখন পিৎজা কিনতে গেছে, আমরা দাঁড়িয়ে এখানে গল্প করছি। আরেকজন পিৎজা নিয়ে চলে এসছে, আর আমরা দেখো পিৎজাটা দিয়ে দাও। এখানে বসে কি করে খাচ্ছিস? এই যে মাউন্টেন ডিউ। আর এখানে হচ্ছে হজমিগুলি, আমরা এখন খুঁজে খুঁজে বার করছি দিদির দোকান থেকে কোথায় সেই চাইল্ডহুড মেমোরিজ। আমি খুঁজে খুঁজে বার করছি চাইল্ডহুড মেমোরিজ। তা দিদি মনে আছে তোমার এখানে কতগুলো বুথ ছিল? তো এখানে তখন মনে আছে প্রচুর থেকে ফলস ফোন করে করে জ্বালা দাও। তো এইখানে দিদির প্রচুর বুথ ছিল, হ্যাঁ, তখন প্রেমের ইতিহাস এইখানে দিদির এইখান থেকেই শুরু আর কি। এখানে বুথ, এখানে বুথ, তো এখান থেকে প্রচুর লোকে ফোন করতো, আমরাও করতাম। তো এইখানে আসুন দিদির, দিদিকে তাই বলছি মনে আছে তোমার বুথের কথা? তা আমি বলছি দেখ পুজো কিন্তু তুই এনজয় করছিস, আমরা তো 20 টাকার চাউমিন 30 টাকার লালিপপ খেয়ে কাটিয়ে দিলাম। আর ও এখন এই দেখো ডিঙ্কি লাইট ধরেছে, কালো হয়ে যায় যে। আর একে দেখো ডমিনোস এর পিৎজা, আমার বাইটটা দিচ্ছে দেখো। দেখো এখানে মাউন্টেন ডিউ, হ্যাঁ, ওটা আমি খাই না, ওটা মা রেখে দিয়েছে। ওটা সাজানো, ওটা বর্ষ। কি খাচ্ছি আমরা? আমরা কি খাচ্ছি? এই যে সেই চাউমিন, আর আমার দেখো আমার হাতও তাই হজমিগুলি। আজকে সকালবেলা হচ্ছে অষ্টমীর পুজো চলছে, পাশে পেছন দিকে ব্যাকগ্রাউন্ডে হয়তো তোমরা চ্যান্টিং শুনতে পাচ্ছ, মন্ত্র পড়ছে। আর এখন বসে আমি যখন এডিট করছি ভিডিওটা, তখন দেখছি যে কালকে তো আমরা ভিডিওটা শেষ করতেই ভুলে গেছি। আর কালকে রাত্রি 12টার সময় ফিরেছি, কালকে ঠাকুর দেখার থেকে 8টা বেশি আমাদের হয়েছে, তো এসে খুব ক্লান্ত ছিলাম, শুয়ে পড়েছি। এখন ব্লগটাকে শেষ করার পালা। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। আর এই ব্লগটা করার একটাই কারণ হচ্ছে যাতে যারা বাড়িতে বসে আছো ঠাকুর দেখতে বেরোচ্ছ না, তাদেরকে পুরো চন্দননগরটা ঘুরে দেখাচ্ছি। আর যারা চন্দননগরের বাইরে থাকো, তাহলে জগতে ঠাকুর দেখতে আসতে পারছো, তাদেররাও বাড়িতে বসে কিন্তু ঠাকুরটা দেখতে পাচ্ছ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সিম্পলি লাইফ হ্যাশট্যাগ বেঙ্গলি ব্লগ। টিল দেন বাই বাই অ্যান্ড লাভ ইউ।